হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো আমাদের রাজ্য সরকারের একটা চাকরির খবর নিয়ে, তোমাদের সাথে ডিসকাস করবো, যেখানে কিন্তু মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাসও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো কোথায় চাকরির লোকেশন হবে, কত টাকা তোমরা স্যালারি পাবে, কীভাবে তোমরা আবেদন করবে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো যারা এই চাকরিটা সম্পর্কে সমস্ত তথ্য জানতে চাও, তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে, তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরির খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে দেখতো। যারা ইন্টারেস্টেড হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। আমি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যদি গুগলে ইউআরএলে গিয়ে লেখো stmkolkata.org, তাহলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া তোমাদের সুবিধার্থে কিন্তু ডেসক্রিপশন মধ্যে তোমাদেরকে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় একটা ক্লিক করলে যাতে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো। এখানে আসার পর দেখতে পাচ্ছ নোটিস সেকশন রয়েছে। নোটিস সেকশনে রিক্রুটমেন্ট নোটিস ফর ডিফারেন্ট পোস্ট STM ডেটেড 13/5/2021, অর্থাৎ 13 তারিখে, 13ই মেতে কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসবে। তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু এখানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো দেখো, দেখতে পাচ্ছ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, অর্থাৎ কলকাতাতে তোমাদের কিন্তু এখানে কাজ হবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা যায় দেখো, অ্যাটেন্ডেন্ট পদে, ফিল্ড ওয়ার্কার পদে, জুনিয়র নার্স পদে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে, ফার্মাসিস্ট পদে, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে এখানে তোমাদের নিয়োগ করা হয়, প্রজেক্ট কোয়ার্ডিনেটর পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ফার্স্টে দেখো, অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, কন্ট্রাক্টুয়াল পিরিয়ডে তোমাদের নিয়োগ করা হবে, 9 মাসের জন্য তোমাদের নিয়োগ করা হবে। স্যালারি তোমরা পেয়ে যাবে 15,800 টাকা প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। মাধ্যমিক পাস থাকলেই শুধুমাত্র এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ট্রেনিং, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ট্রেনার রিসার্চ প্রজেক্ট ফর সেকেন্ডারি প্রেস অ্যাসিস্ট্যান্স, তো এইসব লোক যদি এলিজিবিলিটি ক্রাইট, মানে এইসব এক্সট্রা যদি স্কিল তোমাদের থাকে, তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ একটা অ্যাডভান্টেজ পাবে। যেহেতু তোমাদেরকে বললাম এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে, সেটাও কিন্তু ভিডিও কলিংয়ে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো দেখো, ফিল্ড ওয়ার্কার পদে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে 5 মাস আর 9 মাসের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কিন্তু স্যালারি পেয়ে যাবে হচ্ছে 18,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী পাস হলে অ্যাপ্লাই করতে হবে, এক্সট্রা যে স্কিলগুলো চাওয়া হচ্ছে এগুলো থাকলে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তারপর দেখো, জুনিয়র নার্স পদে তোমাদের নিয়োগ করা হবে, এখানে তোমাদের বিএসসি নার্সিং, নার্সিংয়ে বিএসসি করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়া যদি অ্যাডভান্টেজ পেতে চাও, যদি ইন্টারভিউতে অ্যাডভান্টেজ পেতে চাও, তাহলে তোমাদের কিন্তু এই দক্ষতাগুলো থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাডভান্টেজ পাবে। 18,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন করা থাকলে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজির উপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে থাকে, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। 18,000 টাকা এখানে স্যালারি পেয়ে যায় প্রত্যেক মাসে। ফার্মাসিস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, বি ফার্মে তোমাদের তোমাদের কোর্স থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 31,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে, হিউজ স্যালারি রয়েছে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার জয়েন্স এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের বি ফার্ম অর বিভিএসসি অর বিএসসি ইন বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, সাইকোলজি, সোশ্যাল সেন্টেন্স সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এইসব যদি সাবজেক্টের উপর তোমাদের যদি কোয়ালিফিকেশন দেয়, তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কিন্তু 32,000 টাকা পেয়ে যাচ্ছ। তারপর দেখো, প্রজেক্ট কোয়ার্ডিনেটরের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 9 মাসে যদি তোমাদের নিয়োগ করবে, 67,300 টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এখানে তোমাদের MBBS অথবা তোমাদের BDS অথবা বি ফার্ম অথবা BVSC অথবা BSC ইন বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি আর সাইকোলজির উপর তোমার থাকতে হবে, তাহলে তোমাদের কিন্তু এখানে, সরি সাইকোলজি না, ফিজিওলজির উপরে তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করা যায়, তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া নেই, এখানে একটা সেকশন দিয়ে দেওয়া রয়েছে, পার্টটা দিয়ে দেওয়া রয়েছে, একবার তোমরা চেক আউট করে নেই, তোমাদেরকে বাংলা একবার বলে দিচ্ছি। তাও এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের নিজস্ব যা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, সমস্ত কিছু যা যা তোমাদের যা ডকুমেন্টস রয়েছে, নিজস্ব পার্সোনাল ডকুমেন্টস, প্রত্যেকটা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু একটা নিজের হাতে একটা অ্যাপ্লিকেশান ফর্ম বানাতে হবে, যেখানে তোমাদের কিন্তু নিজের নাম, গার্জিয়ান নেম, তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর তোমাদের এক্সপিরিয়েন্স আছে কি নেই, মেল আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস, এসব নিয়ে তোমাদের কিন্তু একটা A4 পেজে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের নিজেকেই বানাতে হবে, কারণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম কিছু দেওয়া নেই, ঠিক আছে? তো সেই অ্যাপ্লিকেশান ফর্মটা বানিয়ে, অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তোমরা কিন্তু এই যে তোমাদের এজ প্রুফ, কপি অফ মার্কশিট, এগুলো সব সেলফ অ্যাড্রেসের জেরক্স তোমাদের কিন্তু অ্যাটাচ করে একটা এনভেলপের উপরে তোমাদেরকে ভরে, তোমাদের অবশ্যই এনভেলপের উপর লিখতে হবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এটা লিখে তোমরা কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়ে রয়েছে যে 108 CRA Avenue কলকাতা 7000,
700073 এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু স্পিড পোস্ট অথবা কুরিয়ার দ্বারা তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা কিন্তু ড্রপ বক্সে নিজেরাও গিয়ে দিয়ে আসতে পারো। লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে 22 তারিখে, 22 মের মধ্যে তোমাদের কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। আর দেখো সিলেকশন প্রসিডিউর এখানে বলে দিয়েছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তোমাদের পাশে শর্ট লিস্টেড করা হবে, সেই শর্ট লিস্টেড যে নামগুলো আসবে সে তাদেরকে কিন্তু মেল অথবা ফোন দ্বারা জানিয়ে দেওয়া হবে যে এখানে কখন ভিডিও কলিংয়ে ইন্টারভিউ হবে। পুরোপুরি কিন্তু এখানে ভিডিও কলিং ইন্টারভিউ হওয়ার খুব চান্স রয়েছে, যেহেতু এখন লকডাউন চলছে তোমরা সবাই জানো। আর পুরোপুরি রিক্রুটমেন্টটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল হবে, পুরো ডিটেলটা দিয়ে দেওয়া রয়েছে, একবার তোমরা চেক আউট করে নিও। আশা করছি বন্ধুরা আজকে যে চাকরির খবরটা দিচ্ছি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে, যদি হেল্প নাও হয়ে থাকে অন্য কারো হেল্প হতে পারে, তাই জন্য বলছি শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই শেয়ার করো বন্ধুদের যদি কারো যদি হেল্প হয়ে যায় একটু। বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।